रविवार एखानकार बीच स्टेशने एक लोकल ट्रेन लाइनच्युत होलेओ कोनो हताहतेर घटना घटेनि। रेलवे सूत्र जानिएछे खाली इलेक्ट्रिक माल्टिपल यूनिट यार्ड थेके प्लैटफर्मे सरानो होच्छे एबं सम्भवत व्यस्त सैकत ताम्बाराम रूटे अग्रसर हबे। दक्षिण रेलवे सूत्र जानिएछे सेडलाइन थेके प्लैटफर्म एके एकटी खाली ईएमयू रैक रखार समय रेकटी प्लैटफर्मेर बाफार प्रान्ते ओभारशॉट करे एबं प्लैटफर्म एक क्षतिग्रस्त हय। রেকটি সম্পূর্ণ খালি ছিল এবং কোনো যাত্রী ছিল না। কোনো যাত্রীর আঘাত হয়নি প্ল্যাটফর্মে। সান্টার রেক থেকে লাফিয়ে পড়েছিল এবং কোনো আঘাত লাগেনি। এস গুসনেসান চিপিয়ার দক্ষিণ রেলওয়ে বলেছেন প্ল্যাটফর্মের আশ্রয় কেন্দ্রটি প্রতিক্রিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনার কারণ নির্ণয়ের জন্য যথাযথ স্তরে তদন্ত করা হবে। তিনি যোগ করেন ব্রেক ফেইলিওর এই ঘটনার কারণ বলে সন্দেহ করা হচ্ছে। টিভি ভিজুয়ালগুলি দেখায় যে রেকটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে স্টেশনের দেওয়ালে বিধ্বস্ত হয়েছে। হতভম্ব যাত্রীদের পুলিশ নিয়ন্ত্রিত করছে, এমনকি তাদের অনেককে তাদের মোবাইল ফোনে ক্ষতিগ্রস্ত ট্রেনের ছবি ক্লিক করতে দেখা যায়। 24 এপ্রিল রবিবার চেন্নাইয়ের বীচ স্টেশনে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দক্ষিণ রেলওয়ে জানিয়েছে খালি ইলেকট্রিক মাল্টিপ্যাল ইউনিট ইয়ার্ড থেকে প্ল্যাটফর্মে সরানো হচ্ছে এবং সম্ভবত ব্যস্ত সৈকত তাম্বারাম রুটে অগ্রসর হবে। দক্ষিণ রেলওয়ে সূত্র জানায় দক্ষিণ রেলওয়ের এক বিবৃতিতে বলা হয়েছে দুর্ঘটনাটি বিভিন্ন রুটের কার্যক্রমকে প্রভাবিত করেনি। আর চেন্নাই সমুদ্র সৈকতে শেড লাইন থেকে প্ল্যাটফর্ম নম্বর একে একটি খালি ইএমইউ রেক রাখার সময় একটি প্ল্যাটফর্মের বাফার প্রান্তে ওভারশট করে এবং প্ল্যাটফর্ম এবং এক নম্বর ক্ষতিগ্রস্ত হয়। রেকটি সম্পূর্ণ খালি ছিল এবং কোনো যাত্রী বোর্ডে ছিল না। প্ল্যাটফর্মে কোনো যাত্রী বা কারোরই কোনো ক্ষতি হয়নি। সান্টার রেক থেকে লাফিয়ে পড়ে এবং কোনো আঘাত লাগেনি এতে বলা হয়। প্রক্রিয়ায় প্ল্যাটফর্মের আশ্রয় কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রেক ফেইলিয়ার এই ঘটনার কারণ বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনার কারণে চেন্নাই চেঙ্গালপাট্টু এবং বীচ ভেলাচেরি এমআরটিএস সেকশনের মধ্যে কোনো ট্রেন পরিষেবা প্রভাবিত হয়নি। ট্রেনগুলি স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে যোগ করা হয়েছে চেন্নাই সমুদ্র সৈকত অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ট্রেনগুলি স্বাভাবিকভাবে চলতে থাকবে। এতে বলা হয়েছে প্ল্যাটফর্ম নম্বর এক ও কয়েক ঘন্টার মধ্যে ট্রাফিকের জন্য পুনরুদ্ধার করা হবে। ঘটনার কারণ নির্ণয়ের জন্য যথাযথ স্তরে তদন্ত করা হবে। সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন এবং পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। বিবৃতিতে যোগ করা হয়েছে টিভি ভিজুয়ালগুলি দেখায় যে রেকটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে স্টেশনের দেওয়ালে বিধ্বস্ত করে।